প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী ফোকের আজকের আয়োজনে। আমাদের আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই সময়ের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পীকে। তারা হচ্ছেন তিন্নি এবং অথি। স্বাগত, কেমন আছো? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। তিন্নির কি অবস্থা? এই তো খুব ভালো চলছে। আচ্ছা, তাহলে এই ভালো লাগাটা আসলে কতটা ভালো লাগা সেটা জানবো প্রথমেই তিন্নির কণ্ঠে গান দিয়ে। কেমন হয়? ঠিক আছে, শুরুতে শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটি গান গাইছি। আচ্ছা, শুনবো, চেষ্টা করবো। বন্দে মায়া লাগাইছে thank you.
চমৎকার, খুব সুন্দর একটা শুরু ছিল, অনেক ধন্যবাদ তিন্নি। অসংখ্য ধন্যবাদ। এবার অথির কণ্ঠে গান শুনবো? অবশ্যই, আমিও আপুর সাথে পরবর্তীতে আমি একটি বাউল আব্দুল করিমের একটি গান গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা বেশ, শুনবো। Thank you.
দারুণ একটা পারফরম্যান্স, অনেক ধন্যবাদ। আবারও তিন্নি গান শুনি। হ্যাঁ আমরা তো এসেছি গান শুনতে। একদম একদম। আচ্ছা এবার গাইছি শ্রদ্ধেয় মুজিব পরদেশীর একটি গান, খুবই জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি গাইবার। বেশ শুনব। দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুই যা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা অনেক ধন্যবাদ। তিনি খুব সুন্দর ছিল এই গানটিও। এবার তাহলে অথির কণ্ঠে গান শুনবো, কোন গানটি এবার শুনছি অথি? ক্রা কষ্ট করে আমাদের গানগুলো বসে বসে শুনছে, সত্যি তো তাদের জন্য আসলে গাইতেই হয়, তো আমি গাইছি গানটি, আসলে গানটি গাইছি, চেষ্টা করছি।
রহিলাম পীড়িতের ঘর, ভালোবাসার ঘটির আদরের দিলাম ঘরে চা, সুন্দর অতি।
হ্যাঁ, আমি আমি আর অথি আর কি চেষ্টা করব যে দর্শক যারা রয়েছেন তারা যখনই অনুরোধ করবেন তাদের গানগুলোই আগে আমরা করে ফেলে যদি আমাদের জানা থাকে। তবে সেই গানটি আমার জানা আছে, তো এই গানটি করি। বেশ, ঠিক আছে। কত কষ্ট thank you.
ভুরি হইলা তোর কারণে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর এই গানটি। আর এই গানটি শুনলে না একদম ছোটবেলার দিনগুলোতে আমরা ফিরে যাই। এবার তাহলে অথির কণ্ঠে গান শুনতে চাই, কোন গানটি শুনবো আমরা? এবার আমি একটি আঞ্চলিক গান গাওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। নিশ্চয়ই শুনবো। মোরে
খুব সুন্দর। এবার তিন্নির কণ্ঠে গান শুনবো, এবার কোন গানটি শুনছি আমরা তিন্নি? আমি আবারও শ্রদ্ধেয় ওয়াহিদ সাহেবের একটি গান লেখা এবং সুর করে একটি গান চেষ্টা করছি, খুবই জনপ্রিয় একটি গান। আশা করি পেছনে যারা আছেন ক্যামেরার পেছনে তারাও আমার সাথে গাইবেন, কারণ গানটা এতটাই জনপ্রিয়। আচ্ছা শুনি তাহলে, চেষ্টা করছি। নিশ্চয়ই। ঘুমায়া ছিলাম ছিলাম ভালো ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই বেলা নাই কোন বাপথে নিতাই গঞ্জ যায়
সুন্দর গানটি। আসলে আমাদের জীবনের প্রত্যেকটি কাজেই বেলার গুরুত্ব দেয়াটা আমাদের জন্য ভীষণ জরুরি। এবার অথির কণ্ঠে গান শুনবো। পরিচিত একটি গান গাইছি, নাম গানের নামটি না বলার আগে আমি গাই বরং। বেশ, এটাই হোক, শুনি, চেষ্টা করছি। বাহানা ইলিরিয়া মারি
সে পাগল হোক আর না হোক, আমার মনে হয় অথির দর্শকরা পাগল হয়ে যাবে যে অথির আপু কিন্তু পাগল হয়ে গেছে। তাহলে গানে যাই, অনুরোধের গানটা শুনবো? হ্যাঁ, এর আগেও একটু অনুরোধ এসেছে, ওইটা লাস্টে করব যদি সময় থাকে আমাদের। আচ্ছা, এখন যে ভাইয়াটি কল করেছেন তার অনুরোধের গানটি করি। ঠিক আছে, শুনবো। সখী আমার লোনা
শ্রেষ্ঠা কি মায়া করে গাইছিলে তিন্নি, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবার তাহলে অথির কণ্ঠে গান শুনবো, কোন গানটি এবার শুনছি অথি? এবার আমি চেষ্টা করছি, আমার ভীষণ পছন্দের গানটি গাইতে আমার ভীষণ ভালো লাগে, কি জ্বালা দিয়া গেলা মোরে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ভীষণ জনপ্রিয় গানটি, হ্যাঁ ভীষণ শুনবো।
অনেক ধন্যবাদ অথি, খুব সুন্দর ছিল এই গানটাও। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিব, কিন্তু তার আগে একটু মিউজিশিয়ানসদের সাথে পরিচয় করিয়ে দেবার দায়িত্বটা আমি তিন্নির হাতে দিতে চাই। তিন্নি একটু পরিচয় করিয়ে দেবেন। আজকে আমি আমার টিম নিয়ে এসেছি। আমার এই ছোট্ট টিমটির নাম হচ্ছে টি ক্রিউ। তো আমি ডান দিক থেকে শুরু করি। কিবোর্ড প্লেয়ার হিসেবে আছে শেখ তাফসির আহমেদ, এবং এরপরে আছে লিড গিটার হিসেবে আছেন আজাদ টিপু ভাই, তারপর আছেন বেস গিটার হিসেবে সাজ্জাদ মির্জা, এবং একদম বাম পাশ থেকে যদি শুরু করি অক্টোপেডে আছেন আশরাফুল ইসলাম, তারপর আছেন আমাদের সবার প্রিয় মোবারক হোসেন ভাই, তারপর আছেন সাব্বির ভাই। অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই প্রিয় দর্শক, বৈশাখী ফোকের আজকের এই আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আপনারা সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথি বিদায় নিচ্ছি বৈশাখী ফোকের আজকের আয়োজন থেকে। আর শেষ গানটি আমরা তাহলে তিন্নির কণ্ঠে শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান শেষ করব, আজকের মতো বাড়ি যাব, গানে যাব সরাসরি। শেষ গানটি আমার খুব পছন্দের একটি গান গাইছি। এই গানটি আমি যথারীতি, আমরা দুজনেই আধুনিক গানের শিল্পী, তবুও নিজেদেরকে টেস্ট করার জন্যই হয়তো ফোক গানে ভাঙার জন্য আর কি ফোক গানে আসা। তো এতগুলো ফোক গানের মধ্যে সবচেয়ে প্রিয় একটি গান আমার, আমায় এত দুঃখ দিলি বন্ধুরে, চেষ্টা করছি গাইবার, আশা করি সব ভালো লাগবে। এত দুঃখ দিলি বন্ধুরে